হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে আমি রান্না বা আদার্স কোনো কিছু শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব যে একটা ছোট বোন বা একজন ফ্যান ফলোয়ার লাইফ থেকে পরিচয় হয়ে, ব্লগিং থেকে পরিচিত হয়ে একটা বোন কতটা আপন হতে পারে বা কিছু ভাই কতটা আপন হতে পারে, কতটা ভালোবাসলে সে এত কাছে আসতে পারে, সেটারই আমি কিছু প্রমাণ দেখাবো। তো আমার লাইভ দেখে এরকম কিছু ভাই বোন যাদের মধ্যে আজকে একজনের বার্থডে ছিল যেটা আমরা সেলিব্রেট করেছি। তো ওর বার্থডে ছিল যেটা আমরা সেলিব্রেট করতে গিয়েছিলাম, ও আজকে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছিল। বিরিয়ানি, সবার জন্য বিরিয়ানি এনেছে, প্লাস কোল্ড ড্রিঙ্কস সাথে, নিজের সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আসলে এত ভালোবাসা পাবো আমি কখনোই ভাবিনি। থ্যাংকস টু সালমা, সিমন, আরিফ, রনি, তানির, লক্ষ্মী, সাকিব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সোহেল ছিল ওখানে, আরও দুজন নিউ ছিল, সোহেল প্লাস আরেকটা ছিল হামিদ। হ্যাঁ, ওদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই যে সালমাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সে বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসছে। এই যে আমাদের জন্য বিরিয়ানি দিয়েছে, আমাকে অবশ্যই একটু বেশিই দিয়েছে, কারণ জানি না আবু পড়ে গেছে। তো এই যে, অর্থাৎ আমার একজন ভালোবাসার বোন আমার জন্য এই খাবারগুলো দিয়েছে, আমার ফুল ফ্যামিলির জন্য অনেক খাবার দাবার দিয়েছে, সেটাই আমি সবার সাথে শেয়ার করছি। আসলে এটা শেয়ার করার মতো কি না আমি জানি না, বাট আমার কাছে করার মতো, কারণ আমার কাছে ওদের ভালোবাসাটা এটা সত্যি অসাধারণ। আমি প্রথমেই ওদের কিছু ছবি অলরেডি শেয়ার করেছি, আপনারা দেখতে পাবেন। ওরাই হচ্ছে আমার ভাই বোন, ওদের সাথে আমার পরিচয় আমার ব্লগিং দিয়ে, আমার লাইভ দিয়ে পরিচয়। কিন্তু কেউ লাইভের মাধ্যমে পরিচিত হয়ে এত কাছে আসতে পারে সেটা ওদেরকে না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, আমি এটাই শেয়ার করতে চেয়েছি শুধুমাত্র। এই বিরিয়ানি নিয়ে এসছে, আমি ওর জন্য কিছুই করতে পারিনি। আমার ইচ্ছে ছিল কেক নিয়ে যাব, বাট আজকে দুর্ভাগ্য ছিল আমার, সেটা আমি করতে পারিনি, নিয়ে যেতে পারিনি। এই আমরা এখন বিরিয়ানিটা খাবো, মজা করব। এই ওখানেও আসলে আমরা প্রচুর মজা করেছি। ও বিরিয়ানিটা কিন্তু ওর নিজের হাতে রান্না করা, ওর নিজের হাতে রান্না করে বিরিয়ানিটা নিয়ে এসছে, নিজের হাতে রান্না করে বিরিয়ানিটা নিয়ে এসছে। খুলছি না বাবা, ওর হাতে রান্না করা, ও সুন্দর করে প্যাকিং করে নিয়ে এসছে, কিন্তু রান্না কিন্তু নিজেই করেছে। এই আশা করছি অনেক টেস্ট হবে। এই যে আমি একটু খেয়ে টেস্ট করেই রিভিউ দিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছিল একদম দোকানের হোটেলের বিরিয়ানি, বাট আসলে বাসায় যে এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারে, সালমা তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব টেস্ট, মানে একদম দোকানের বিরিয়ানির মতন, মানে বড় রেস্টুরেন্টে বিরিয়ানি যেমন হয় ঠিক অমন। হান্ড্রেডে হান্ড্রেড, আমি খেয়ে সাথে রিভিউটা দিয়ে দিলাম, হান্ড্রেডে হান্ড্রেড। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।